সিরাজগঞ্জের রায়গঞ্জে উজান থেকে ভেসে আসা শিল্প কারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত নদীর পানিতে মারা যাচ্ছে খাঁচায় চাষ করা মাছসহ বিভিন্ন প্রকার জলজ প্রাণী। এরই প্রতিবাদে বুধবার সকাল 11টায় ঢাকা বগুড়া মহাসড়কের সাহেবগঞ্জ বাস স্ট্যান্ডে ক্ষতিগ্রস্ত 70 জন মাছ চাষী ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে। নলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাউসার হোসেন, সলঙ্গা থানা আওয়ামী লীগের সদস্য আব্দুর রউফ বকুল, ইউপি সদস্য গাজী আব্দুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, মাছ চাষী মাহবুবুর রহমান মিঠু, শহীদুল ইসলাম সহ আরও অনেকে।